সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা অমর সানি, অমিত হাসান, অভিনেত্রী মৌসুমি, চিত্রনায়ক আরিফিন শুভ, নির্মাতা কাজী হায়াত, প্রযোজক নাসিরুদ্দিন দিলু, আব্দুল আজিজ প্রমুখ ডাকসাইডদের নিয়ে এফডিসিতে তৈরি হচ্ছে একটি নতুন সংগঠন। এর নাম বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। ঘোষণার আগেই এই নিয়ে আলোচনা সমালোচনায় চলছে চিত্রপাড়ায়। শাকিব খানকে ঘিরে দ্বিধা বিভক্ত চলচ্চিত্র শিল্পী কুশলীরা কদিন আগেই সমঝোতায় এসেছেন। এ অবস্থায় নতুন সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে 18 সংগঠন একত্র হয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গঠন করলো, সেখানে ডার্ক সাইডের শিল্পী, নির্মাতা, প্রযোজক, কুশলীদের নতুন সংগঠন চলচ্চিত্রে কতটুকু ইতিবাচক ভূমিকা রাখবে এ নিয়েও বলাবলি করছেন অনেকে। জানা গেছে নতুন এই সংগঠনে থাকবেন চলচ্চিত্র শিল্পী, কলা কুশলী, পরিচালক, প্রযোজক, বুকিং এজেন্ট, পরিবেশক, হল মালিক সহ অন্যান্যরা। এর অন্যতম উদ্যোক্তা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সাধারণ সম্পাদকের পদে দেখা যেতে পারে কাজী হায়াতকে। শাকিব, দিলু আর আজিজ থাকবেন গুরুত্বপূর্ণ পদে। বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নাম দেখে অনুমান করতে অসুবিধা হচ্ছে না যে বিতর্কিত যৌথ প্রযোজনার পক্ষে ও শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত প্রার্থী এবং তাদের সমমানাদের নিয়েই তৈরি হচ্ছে সংগঠনটি।